2026 সালে নভেম্বরে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ কিন্তু পোশাক শিল্প মালিকরা তা 5 বছর পেছানোর দাবি করছেন তাদের মতে দেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে এলডিসি উত্তরণে চরম ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি শিল্প ও অর্থনীতি যদিও দক্ষতা কর্মপরিবেশ ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করে পূর্ব নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের পক্ষে অর্থনীতিবিদরা জাতিসংঘের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপিতে দুই হাজার আঠারো একুশ ও দুই সালে মোট তিন দফায় এলডিসি উত্তরণের সবগুলো সূচকে উত্তীর্ণ হয় বাংলাদেশ সেই ধারাবাহিকতায় দুই সালে চূড়ান্তভাবে উন্নয়নশীলের কাতারে উঠবে দেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় কিন্তু এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের পর এই সুবিধাগুলো থাকবে না এতে দেশের পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের সংখ্যায় ব্যবসায়ীরা তাদের মতে রাজনৈতিক পট পর বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটছে না সেই সঙ্গে বিদেয়ী সরকারের অতিরঞ্জিত উন্নয়ন সূচকের দুর্বলতাও সামনে আনছেন তারা এলডিসি গ্র্যাজুয়েশন করবেন পুরোটাই হচ্ছে মিথ্যা কথার উপরে বিলিয়ন ডলার আপনি দেখাইছেন এক্সপোর্ট 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 ধরছেন ধরছেন ফাইনাল আমরা অনেক অর্ডার হাত ছাড়া হয়েছে অনেক কিছু হয়েছে এইটা থেকে কাটিয়ে উঠতে হলে এলডিসি গ্র্যাজুয়েশনে আবার যাওয়ার প্রস্তুতির জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে এবং সময় দিতে হবে আবার কিছু প্রণোদনা প্যাকেজ সেখানে আসতে হবে মিয়ানমার লাওস আফগানিস্তানের মতো স্বল্পোন্নতের কাতারে থাকা বাংলাদেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক বলে মত অর্থনীতিবিদদের মূলত স্কিলসের ওপরই বেশি ফোকাস দিচ্ছে স্কিলস এন্ড টেকনোলজি এই দুটোর উপর দিতে হবে এবং লেবার রাইটস আমি যেটা দেখি আমাদের উপর যখন এক্সটার্নাল প্রেশার আসে তখন আমরা সংস্কারগুলো করে ফেলি আমাদের নিজের ইচ্ছায় কিন্তু আমরা কোনো কিছু করতে চাই না যে নিজে আমি যদি ছেড়ে দিই আমার নিজেদের উপরে তারা আমরা এলএসি গ্র্যাজুয়েশন কোনো দিনই করব না ডব্লিউটিওর এক প্রতিবেদন অনুযায়ী এলডিসি পরবর্তী বাড়তি শুল্কে দেশের বার্ষিক রপ্তানি পাঁচশো কোটি ডলার কমতে পারে এই সংকট এড়াতে রপ্তানি হওয়া দেশগুলোর সঙ্গে পিটিএ এফটি এর মতো চুক্তিতে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শেয়ার প্রতি আয় আট নয় টাকার বেশি তবে বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছে দেড় টাকারও কম আবার এক টাকার বেশি আয় হলেও কোনো লভ্যাংশ দেয়নি শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে এমন অনিয়মে হতাশ বিনিয়োগকারীরা এতে কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা কমে দীর্ঘমেয়াদী অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলছেন বিশ্লেষকরা পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য গত অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে তবে শেয়ার প্রতি তাদের আয় ভালো হলেও বিনিয়োগকারীদের নামমাত্র দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শেয়ার প্রতি আট টাকা তিয়াত্তর পয়সা মুনাফা করে কনফিডেন্স সিমেন্ট তবে বিনিয়োগকারীদের দিয়েছে মাত্র এক টাকা বা দশ শতাংশ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নয় টাকার বেশি আয় করে লভ্যাংশ দিয়েছে এক টাকা আর বিএসসি ষোলো টাকার বেশি আয় করলেও লভ্যাংশ দিয়েছে মাত্র আড়াই টাকা এছাড়া নাবানা ফার্মা এক টাকা চল্লিশ পয়সা জেনিক্স ইনফোসিস তিন পয়সা সিপাল সাত পয়সা লভ্যাংশ দিলেও আয় করেছে দুই টাকার বেশি এদিকে ব্যবসায়িক পারফরমেন্স দেখিয়ে বসুন্ধরা পেপার্স মিল বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার বাহাত্তর টাকায় বিক্রি করে শেয়ার প্রতি এক টাকা দশ পয়সা আয় করলেও কোনো লভ্যাংশ দেয়নি তারা দশ বছরের জন্য যে আমি বিনিয়োগ করব আমি কোন কোম্পানিতে করব দশ বছর পরে তো এখন যে কোম্পানি আমাকে ফাইভ পার্সেন্ট দিচ্ছে দশ বছর পরে তো গ্রুপে চলে যাব তো দিতে পারবে না তাহলে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের রাস্তাটা বন্ধ করা দেওয়া হয়েছে এই দুর্বল কোম্পানিগুলোকে দিয়ে কারণ আমরা একটা কোম্পানি আর্ন করবে আর্ন করে যদি শেয়ার হোল্ডারকে সেটা না দেয় তাহলে তো এটাকে শেয়ার হোল্ডার আর্নিংসটা দেখি থার্ড কোয়ার্টার পর্যন্ত তারা দেখে দেখে কিন্তু তারা বিনিয়োগ সিদ্ধান্তে যায় তখন তারা কিন্তু অনেকটা ডিপ্রাইভ হয় আমাদের যেহেতু এগুলোকে তারা মিস ইউজ করে তাহলে এটাকে আসলে সত্যি অর্থে কীভাবে বিনিয়োগকারী বান্ধব করা যায় তার একটা প্রতিষ্ঠা আমাদের থাকে যেসব কোম্পানির আয় ভালো কিন্তু বিনিয়োগকারীদের বঞ্চিত করেছে তাদের জবাবদিহির আওতায় আনার আশ্বাস নিয়ন্ত্রক সংস্থার পর্যায়ক্রমে ডাকা হবে এটার তালিকা করা হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা যদি তারা দিতে পারে তাহলে হয়তোবা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আগামীতে যাতে যে তারা বেটার ডিভিডেন্ড দিতে পারে সেই ব্যাপারে তাদেরকে বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করা হবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রানা আবারও সূচকের পতন দেশের দুই শেয়ার বাজারে ডিএসএর প্রধান সূচক কমেছে পঁয়ত্রিশ পয়েন্টের বেশি এ সময় দর হারিয়েছে চুয়ান্ন ভাগ কোম্পানির শেয়ার অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে তেত্রিশ দশমিক আট সাত পয়েন্ট সপ্তাহের তৃতীয় কার্য লেনদেনের শুরুতে ইতিবাচক ডিসির প্রধান সূচক প্রথম দশ মিনিটে সূচক বাড়ে চৌত্রিশ পয়েন্ট এর পরপরই শুরু হয় সূচকের পতন দিন শেষে ডিসি এক সূচক কমেছে পঁয়ত্রিশ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার দুশো আটানব্বই পয়েন্টে ডিএসিতে আগের দিনের চেয়ে মাত্র এক কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ এ সময় মোট লেনদেন হয় পাঁচশো কোটি ছেষট্টি লাখ টাকা হাত বদলে অংশ নেওয়া চারশোটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো ছত্রিশ অপরিবর্তিত রয়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মেঘনা পেট্রোলিয়াম দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন তৃতীয় অবস্থানে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম শ্যাম্পুর সুগার মিলস দ্বিতীয় জিলবাংলা তৃতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে তেত্রিশ পয়েন্ট অবস্থান চোদ্দ হাজার পয়েন্টে লেনদেন ১২ কোটি বাষট্টি লাখ টাকার শেয়ার দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে মঙ্গলবার বিচারপতি আশাফুক ইসলামের নেতৃত্বে তিন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন পরে বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত এর আগে পাঁচ সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ আদেশ দেন এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেয়া হয় এর প্রেক্ষিতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অনারেবল অ্যাফিলেট ডিভিশন দুই সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র কার্যকর হচ্ছে এখন বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে যতক্ষণ পর্যন্ত না এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিসিভার নিয়োগের যে আদেশ ছিল সেই আদেশটা শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য স্থগিত রাখা হয়েছে অন্যান্য ক্ষেত্রে রিসিভার নিয়োগের যে আদেশ হাইকোর্ট বিভাগের সেটা বহাল থাকবে রমজান মাস আসার আগে ভোজ্য তেল সহ এগারোটি খাদ্য পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক রোজায় পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় নির্দেশনা বলা হয় এসব পণ্য নব্বই দিনে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে এই সুবিধা আগামী একত্রিশ মার্চ পর্যন্ত থাকবে রোজায় ভোগ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব পণ্য হচ্ছে চাল গম খেজুর ভোজ্য তেল ছোলা ডাল ডিম মটর পেঁয়াজ ও মশলা এর আগে গত বছরও আটটি পণ্য আমদানিতে এই সুবিধা দেওয়া হয়েছিল তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল থাকাগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবল প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান মনসুর রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এক অডিও বার্তায় জানান বৈঠকে বৈদেশিক মুদ্রার বাজার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়ারা শুিয়ারি দেন গভর্নর প্রয়োজনের অতিরিক্ত ডলার রাখার বিষয়ে সতর্ক করেন বেঙ্গুলুকে এই সময় বেঙ্গুলার ব্যবস্থাপনা পরিচালকরা জানান জানুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকবেwidetilde মধ্যে আপনারা জানেন যে যাদের একটু তারল্য পর্যাপ্ততা কম রয়েছে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটা মেকানিজম ডেভেলপ করেছে এবং সেই মেকানিজমের মধ্যেই অন্য ব্যাংকগুলোকে আসলে পার্টিসিপেট করার জন্য গভর্নর মহোদয় অনুরোধ জানিয়েছেন এর বাইরেও আরেকটা বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটা হলো এক্সচেঞ্জ রেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা সেটা সম্পর্কে গভর্নর মহোদয় জানতে চেয়েছিলেন উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল পনেরো নভেম্বর আখ মারাই ও উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনিকল পর্যায়ক্রমে বাকি আট টি চিনি কল উৎপাদন শুরু করবে বিগত বৎসরগুলোর ধারাবাহিকতায় এই নয়টি চিনি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি কল চালুর কোনো উদ্যোগ নেই সোমবার শিল্প মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে চিনি কলগুলো চালুর তারিখ ঘোষণা করে ঘোষিত তারিখ অনুযায়ী ছয় ডিসেম্বর জিলবাংলা উনত্রিশ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনি কল তেরো ডিসেম্বর ঠাকুরগাঁও মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনি কল এবং বিশ ডিসেম্বর অ্যান্ড কোম্পানি ও জয়পুরহাট চিনি কল উৎপাদন শুরু করবে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করায় তিন দিন পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়েছে যানজট কমে আসায় কমেছে যাত্রীদের ভোগান্তি সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয় গাজীপুর শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় উৎপাদন চলছে এর আগে সোমবার বিকেলে অবরোধ প্রত্যাহারের মাত্র দু ঘন্টার মধ্যেই আবারও সড়ক আটকে দেয় টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিং মহাসড়কে যান চলাচল পরে মালিক পক্ষের সাথে আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসে সোমবার রাত সোয়া দশটা অবরোধ প্রত্যাহার করেন তারা অবরোধ তুলে নেয় ঢাকা ময়মনসিং মহাসড়কে তিন দিন পর শুরু হয় যান চলাচল চার মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছিলেন ছয়টি কারখানার শ্রমিকরা গেল ষোলো বছরে চট্টগ্রাম মহানগরীতে নতুন কোনো আবাসন প্রকল্প তৈরি করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সবশেষ দুই প্রকল্প এরই মধ্যে পরিত্যক্ত হওয়ার পথে বাকিগুলো নানা সমস্যায় জর্জরিত এসব প্রকল্পে এখনও ঘরবাড়ি তৈরি করতে পারছে না ভূমি মালিকরাও যদিও সিডিএ বলছে আবাসন প্রকল্পগুলো সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিষ্ঠার পর ষাট বছরে নগরীতে বারোটি আবাসিক এলাকা তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ যার দুই তৃতীয়াংশ প্লট এখনও খালি এর মাঝে কর্ণকুলি ও সলিমপুর আবাসিক এলাকা অনেকটাই পরিত্যক্ত প্রকল্পে বরাদ্দ পাওয়া ভূমি মালিকরা বলছেন প্লট বানিয়েই দায়িত্ব শেষ করেছে সিডিএ আবাসিক এলাকায় নিরাপত্তা বিদ্যুৎ পানির মতো মৌলিক নাগরিক সুবিধা তৈরির ক্ষেত্রে সংস্থাটি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ এছাড়া সিটি কর্পোরেশনকে কয়েকটি প্রকল্প হস্তান্তরও করা হয়নি সিডিএ প্লট দিলেও আমাদেরকে রেজিস্ট্রেশন দিল এটাকে সিডিএ যে ইউটিলিটি বা বিভিন্ন অফিসিয়াল জিনিসগুলো আমাদের দেওয়ার কথা সেগুলো তারা কিছুই করে না বিশেষজ্ঞরা বলছেন আবাসিক এলাকা তৈরির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি ফলে চারটি এলাকা বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায় এছাড়া সলিমপুর আবাসিকে নিরাপত্তা ও যাতায়াত সংকট এবং কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির সংকট রয়েছে বাকিগুলো নানা সংকটে ধুঁকছে যদি এই ফিজিবিলিটি স্টাডি করা হতো ভালোভাবে তাহলে কর্ণফুলিতে এই প্রশ্নটা আগেই আসতো যে এখানে পানি পাওয়া যায় না এবং সেলিপপুরে এই প্রশ্নটা আসতো সামাজিকভাবে এই জায়গায় এখনও প্রস্তুত না মানুষ যাওয়ার জন্য এসব প্রকল্পে বিকল্প উপায়ে ভূমি মালিকদের সেবা দেওয়ার কথা জানিয়েছে সিডিএ আমরা ওইটা ভান্ডারজুরি প্রকল্পের মধ্যে সমাধান করার চেষ্টা করছি ওয়াশার সাথে আমরা বসেছি এবং ওয়াশার প্রাক্তন যে এম ছিলেন তিনি আমাদের কোনো সহযোগিতা করেন নাই আশা করছি বর্তমান সরকারে যে আমাদের প্রশাসন নেওয়া হয়েছে উনি আমাদেরকে সহযোগিতা করবে ওই ওয়াশ যদি সাপোর্টটা আমরা পাই তাহলে এই আবাসিকরা কিন্তু পুনর্ধমে চালু করতে পারবে আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বড় আয় হারাচ্ছে সিডিএ অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আর এই ছিল অর্থনীতি সাত দিনের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে